আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা সবাই যে যেখানে আছেন আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভাই ভালো আছি। আমি আজকে আমটার রান্না করবো। দেখুন, আমি আমটা কাঁচা আম কিনেছি, আচার দিব এবং আমডাল রান্না করবো। কিছুটা দিতে দেবো আজকে আমডাল রান্না করবো, আপনার সাথে একটু শেয়ার করবো। তো আমি এখন মসুরের ডাল ধুয়ে নিচ্ছি। আমি যেহেতু মসুরের ডাল দিয়ে আমডাল রান্না করবো, আমার মনে হয় কম বেশি সবাই আমডালটা পছন্দ করেন। আপনারা, আমার তো ভীষণ প্রিয় একটি খাবার। শুধু ভাত খাওয়ার শেষে একটু ভাত নিয়ে ডাল দিয়ে খেতে দারুণ স্বাদ এবং মজার হয়। অবশ্যই যারা পছন্দ করেন এবং জানেন, তারা তো অবশ্যই বুঝবেন আমডালটা কত প্রিয়। তো যাই হোক, আমার পরিবারের সবাই কিন্তু পছন্দ করে আমডালটা, বিশেষ করে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমার ভাগ্নিরাও আসলে পছন্দ করে আমডাল, বিশেষ করে রোজা আমডাল ভীষণ পছন্দ করে। আমার তো অবশ্যই পছন্দ, আমার ছেলে মেয়ে সবার পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ। আমি আজকে আমডাল রান্না করছি। আমি ডালটা চুলায় বসিয়ে দিয়েছি এবং হলুদ দিয়ে দিয়েছি। আসলে ক্যামেরাতে বেশি একটা আসছে না ধোয়ার জন্য, এখানে একটু নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটা রসুনও দিতে পারেন বা ব্লেন্ড করা, অথবা রসুন কুচি পেঁয়াজের কুচির সাথে দিয়ে ডালটা বাগার দেবেন, তাতেও ভালো লাগবে। আর আমি এখন এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি আম কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ডালটা অবশ্যই ঘুটে নিয়েছি আগে, তারপর দিলাম। এই আমটা সিদ্ধ হয়ে আসবে, তখন আমি ডালটা রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দেব বা বাগার দেব, যে যেভাবে বলেন। এখানে আমার ফ্রোজেন করা কাঁচামরিচ আছে, তো আমি ফ্রোজেন করা কাঁচামরিচগুলো দুই আঙুল দিয়ে ভেঙে, দুই মাঝখানে ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ যদি বেশি কেনা হয় পরিবারে, চেষ্টা করবেন ফ্রোজেন করে রেখে দিতে, নইলে নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি দেখুন ডালটা নেড়েচেড়ে আপনাদের দেখাচ্ছি, আমগুলো কত স্বচ্ছ লাগছে, সে ধোয়ার পরেও ভালো লাগছে। এখানে আমি অলরেডি তাওয়া বসিয়ে তেল গরম করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ডালটা বাগার দিয়ে দিব। তাই পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিলাম। এখন এই পেঁয়াজ এবং রসুন কুচি ভালো করে নেড়েচেড়ে একটু হালকা ভেজে নেব, বাদামি কালার হয়ে এলেই ডালের সাথে অ্যাড করে দেব। এই দেখুন আমার ডালটা পাশে হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। এবার বাগার দিলে ডালটা খুব সুস্বাদু হয়, খেতে ভালো লাগে। আপনারা যে আমার চ্যানেল ভিডিও সবসময় দেখছেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া এবং ভালোবাসা। আর যারা আজকে নতুন দেখছেন, প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে, এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী নেক্সট আপনার কাছে জলদি জলদি পৌঁছে যাবে। এই দেখুন আমার ডালের কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, এবং ডালটা বাগার দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল আসছে। অবশ্যই আপনারা জানেন ডালটা বাগার দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল আসে, আমার তো ভীষণ ভালো লাগে এই জিনিসটা। আর আমার আমডালটা একদম কমপ্লিট, পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে।